নমস্কার। যোগব্যায়ামের কথা বললে সবার আগে পদ্মাসনের কথা মনে পড়ে। আজ আমি আলোচনা করব পদ্মাসনের অ্যানাটমি এবং ফিজিওলজি, এবং পদ্মাসন কেন প্রতিদিন করা উচিত, এর কী কী উপকারিতা রয়েছে। পদ্মাসনের ফিজিওলজি, প্রথমেই জানব রক্ত সঞ্চালন বৃদ্ধি। আমরা যখন পদ্মাসনে বসি তখন আমাদের যে লোয়ার বডি পার্ট, মানে শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন কমে যায়, এবং আপার বডি পার্ট বা শরীরের উপরের অংশে, বিশেষ করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন খুব ভালো হয়। এর ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি আসে। মানে বসে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে শ্বাসনালীতে অক্সিজেন সঞ্চালন খুব ভালো হয়, ফলে শরীরের কোষগুলোতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে যায়। এই আসনটি আমাদের পিটুইটারি গ্রন্থি এবং অন্যান্য হরমোন সংশ্লিষ্ট গ্রন্থিগুলোকে প্রভাবিত করে, ফলে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে। পদ্মাসন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা আমাদের চাপ কমায়, এবং এটা একটা বিশ্রাম প্রসেস বা একটা রিকভারি প্রসেস বলা যেতে পারে। তাহলে আমরা জানলাম পদ্মাসনের ফিজিওলজি, যেরকম রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ রাখে। এবার আমরা জানব পদ্মাসনের অ্যানাটমি। পদ্মাসনে হাঁটু এবং হিপ জয়েন্টে ফ্লেক্স করা হয়, এর ফলে হিপের অ্যাবডাক্টর পেশি প্রসারিত হয় এবং আমাদের যে লোয়ার বডি পার্ট সেটি অনেক বেশি ফ্লেক্সিবল হয়। পদ্মাসনে মেরুদণ্ড সোজা রেখে বসতে হয়, এর ফলে মেরুদণ্ডের যে ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং এর যে স্টেবিলিটি সেটাও কিন্তু বেড়ে যায়। পদ্মাসনে কিন্তু ঘাড় এবং কাঁধের শক্তি বাড়ে, কারণ পদ্মাসনে বসার ফলে আমাদের যে ঘাড় এবং কাঁধ এটিকে কিন্তু খুব রিল্যাক্স পজিশনে রাখতে হয়, যার ফলে শরীরের উপরের অংশে রক্ত সঞ্চালন ভালো হয়, তাই ঘাড় এবং কাঁধের শক্তি বৃদ্ধি পায়, এবং আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেই থাইরয়েড গ্রন্থির কিন্তু কার্যকারিতা অনেক বেড়ে যায়। এবার আমরা যখন পদ্মাসনে বসি তখন আমাদের যে পেলভিক রিজন, এতে কিন্তু রক্ত সঞ্চালন কমে যায় এবং তার ফলে শরীরের উপরের অংশে রক্ত সঞ্চালন বেড়ে যায়। পদ্মাসন একটি ধ্যানমূলক আসন। এই আসনটি আমাদের শরীর এবং মনকে শান্ত রাখে, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তাহলে চলুন প্রতিদিন আমরা পদ্মাসন করি এবং আমাদের শরীর এবং মনকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ।